আজকে একটা বিশেষ দিন, আজকে বড়ই আনন্দ দিন। আজকে এক অদ্ভুত মহেন্দ্র ক্ষণে এসে আমরা দাঁড়িয়ে আছি। এই মহেন্দ্র ক্ষণটিতে আপনারা যারা আমাদের এখানে এসে আমাদের এই মঞ্চের সামনে এসে উপস্থিত হয়েছেন এই বলরামপুর ব্লকের সিদ্ধি গ্রামে, কারণ আমরা জানি আজকে আমাদের সফটওয়্যার প্রজেক্ট যেটা পশ্চিমবঙ্গ ফেরিয়া সবর কল্যাণ সমিতির সহযোগিতায় তাদের হাত ধরে তাদের সাহচর্যে বালি নির্ভীকের পরিচালনায় ফেব্রুয়ারি মাসে আমরা শুরু করেছিলাম নির্ভীকের পাঠশালা এই নাম দিয়ে। এই পাঠশালা আজকে এত অল্প সময়ের মধ্যে পাকা বাড়িতে পরিণত হয়েছে, এটা আমাদের কাছে একটা বিশাল পাওয়া, এ বড় আনন্দের দিক। এবং এর জন্য এত মানুষ সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন, বিশেষ করে একজনের কথা উল্লেখ করতেই হয়, শ্রীমতী পুরবী ভৌমিক। এই ভবনটিকে এত তাড়াতাড়ি গড়ে তুলতে সাহায্য করেছে। আজ আমাদের স্বপ্নের প্রজেক্ট সফল হতে চলেছে। আপনারা চাইলে সেগুলো কিনতে পারেন, অত্যন্ত যত্ন করে এবং খুব পাকাপোক্ত ভাবে তৈরি করা সকল জনজাতির হাতের কাজ। ঠিক আছে। সম্পাদক পশ্চিমবঙ্গ ফেরিয়া সবর কল্যাণ সমিতির সম্পাদক অনুরোধ করব এই ভবনটি দাওয়াত উদ্ঘাটন করার জন্য। দূর থেকে এগিয়ে আসুন। অনুষ্ঠানটি হওয়ার পরে আমরা আবার স্টেজের কাছে সবাই ফিরে আসবো। হ্যাঁ,
পশ্চিমবঙ্গ ক্রীড়া সমর কল্যাণ সমিতি ও বালি নির্বিকের সহযোগিতায় আজকে পোলট্রি পাঠশালার উদ্বোধন হল। এই সিএলসিটা আমরা কলোনি লার্নিং সেন্টার বলি। কলোনি লার্নিং সেন্টার বিগত 3 মাস ধরে চলছে, আজকে সেই গৃহ নির্মাণ হল। এই গৃহের আর্থিক সাহায্য করেছেন পুরবী ভৌমিক, বেহালার প্রাক্তন শিক্ষিকা। আমরা পুরবীদের কাছে যেমন কৃতজ্ঞ, তেমনি জমিদাতা কাছে কৃতজ্ঞ এবং নির্ভীকের প্রতিটি সভ্যর কাছে আমরা কৃতজ্ঞ যে তারা আমাদের পাশে সেই মে মাস থেকে আছেন এবং থাকবেন বলেছেন, সেজন্য আমরা সকলের কাছে কৃতজ্ঞ। নির্ভীকের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ ক্রীড়া সমর্থন সমিতির সহযোগিতায় আজকে যে উদ্বোধন হচ্ছে সেটা পল্টুর পাঠশালা, তাই আমরা খুবই খুশি। সকলে পশ্চিমবঙ্গ ক্রীড়া সমর্থন কল্যাণ সমিতির সকলেই আমরা খুশি যে আজকে সেদিনে এই সমস্ত এই স্কুল বাড়ি তৈরি হওয়ার জন্য আজ খুব আনন্দের দিন আমাদের এখানে। আমরা সিগি গ্রামে এসে পশুর পল্টু পাঠশালাটা উদ্বোধন করলাম, তার সাথে সাথে আমরা এই খেরিয়া সফর সমিতিকে ধন্যবাদ জানাই, বিশেষ করে প্রশান্ত রক্ষিত থেকে এবং জলধর সবাইকে। ওনারা আমাদের পাশে থেকে নির্দিকের পাশে ছিলেন এবং দীর্ঘদিন ধরে আমাদের এই প্রচেষ্টা আজ সফল হলো। এবং সদি পল্টুকে আমরা হারিয়েছি, কিন্তু আমরা চেষ্টা করব পল্টুর আগামী দিনে যেটা ওর ইচ্ছে সেই স্বপ্ন পূরণ করার, এবং আমাদের চেষ্টা করব যাতে এইখানকার অন্তত এই শ্রমণিতার মতো আরও কিছু বাচ্চাকে আমরা তুলে ধরতে পারি, আমরা সমাজের বুকে অনেক অনেক উঁচুতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা সবসময় রায়নগর এবং খেরিয়া সবর সমিতির পাশে আছি নির্ভীক। ধন্যবাদ। আজকে আমাদের এখানে নির্ভীক এবং পশ্চিমবঙ্গ খেরিয়া সবর কল্যাণ সমিতির যৌথ প্রচেষ্টায় সিরকি গ্রামে আমাদের এই কমিউনিটি হল উদ্ঘাটন করা হলো এবং এখানে পাঠশালা 1 বছর ধরে চলছে। আজকে মানে আগামীকাল থেকে এই আমাদের বাড়িতে বিল্ডিং ঘরে ছাত্রছাত্রীরা লেখাপড়া করবে। আমি আর কিছু বলছি না, আমাদের আজকের এই উদ্ঘাটনকে বিশেষ নিজেকে ধন্য মনে করে আমি শেষ করছি। সম্পাদক মাননীয় জলধর সবর মাস্টারকে, ডিরেক্টর শ্রী প্রশান্ত রক্ষিত মহাশয়কে, আর আমাদের কেরিয়ার সবর কল্যাণ সমিতির অন্যতম সুবাদী ডক্টর সঙ্গীতা নায়াতকে এবং সঙ্গে জয়াশী থাকে জয়াশী মুখার্জিকে। পাঁচটি সবর যে একটা এত বড় কাজ করে দেখালো বিনা অহংকারে বিনা প্রতিক্রিয়াতে তার নিজের জমিটা দিয়ে, আজকে সবচেয়ে সন্তানের দিন তার পাওয়া উচিত। আজকের দিনে 1 ইঞ্চি জমির জন্য মানুষ লড়াই করে, সেখানে 14x10 ফুট এসে আমাদের দিয়ে দিল 35 ফুট নামে যে উৎসর্গ করলাম, তার বাচ্চারা যে মানুষ রাখে সেজন্য অনেক বড় কাজ, অনেক বড় কাজ, এটা চিরকাল থেকে যাবে। আমরা হয়তো থাকবো না, বাচ্চাদের থাকবে না, এই বাড়িটা থাকবে, এখান থেকে লেখাপড়া শিখবে, সিএলসি তৈরি হবে, কমিউনিটি লার্নিং সেন্টার, বাচ্চারা এখান থেকে শিখে বড় স্কুলে যাবে, অনেক বড় হবে, রমণিতার মতো বড় হবে, রত্নাবলীর মতো বড় হবে। আর আমাদের নতুন করে বলার কিছু নেই, আমাদের কি নির্ভীকের যে গঠিত যে সদস্য যারা কি নির্ভীককে নিয়মিত সাহায্য করছে, সেই সমস্ত অভিজিৎ দাচর মা, দেব কুমার রায় অসীম ওখানে আছে, আমাদের অমিত দে, প্রদীপ সুর, এদের সকলকে আমি আমার তরফ আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা দেখেছি হোয়াটসঅ্যাপে বীজ তৈরি আরম্ভ করে গাছ, সেই গাছ আমাদের দেবেন, আমরা সেই নির্ভীকের ছেলেরা নিয়ে যাবো বাড়িতে, বাড়ি থেকে সেটা আমরা ধীরে ধীরে আমরাও সেখানে
আমাদের সবুজায়ন করবে যে সবুজায়নের আমরা প্রতিজ্ঞা করলাম আজকে প্রশান্তার সঙ্গে যে ঘোড়া পাহাড়কে আমরা সবুজ করবো, আজ আমরা এসেছি বালি থেকে, বালি নির্ভীক আমরা কাজ করছি পশ্চিমবঙ্গ খেড়িয়া সবল কল্যাণ সমিতির সঙ্গে। আর আজকে পুতুল পাঠশালা নামে এই যে বাড়িটা তৈরি হলো, এর পেছনে অবদান হচ্ছে, আর্থিক অবদান হচ্ছে পূর্ব ভৌমিক, তিনি সুদূর যাদবপুর থেকে উনি এটা করেছেন। আর সক্রিয় সহযোগিতা করেছেন খেড়িয়া সবল কল্যাণ সমিতি, আপনাদের আমাদের প্রশান্তদা এবং জলধরদা অন্যতম। এই যে দৃশ্যপট যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আঁকা বাচ্চাদের, সেটা ফটিকদা ফটিকচন্দ্র হেমব্রম তার বন্ধুবান্ধব নিয়ে করেছেন। ভেতরের ছবি তো আরও সুন্দর। আর সুদীপ্ত ভিডিও করছে, সুদীপ্ত শতপতি অত্যন্ত গুণী একজন মানুষ। এবারে এই পুরুলিয়াকে সবুজ করার দায়িত্ব বিশেষ করে সবরতলাগুলো, যে সবর পরিবারগুলোর, যে তারা যে ফলমূল যেটা তাদের স্বাভাবিক খাদ্য সেটা তারা হারিয়ে যাচ্ছিলো জঙ্গল থেকে। সুদীপ্ত প্রশান্তদার উন্মাদনায় আরও উৎসাহিত হয়ে সুদীপ্তকে আমরা দেখেছি কীভাবে বীজ সংগ্রহ থেকে আরম্ভ করে এইভাবে কাটিং করে চারা রোপণ মানে করে চারা তৈরি করে সেভাবে হ্যান্ডওভার করছে। সুদীপ্তকে ধন্যবাদ, এইভাবে যেন সে কাজ করে যায় মানুষের জন্যে এবং খেড়িয়া সবল কল্যাণ সমিতির হয়ে। আর এই আমাদের পোলট্রি পাঠশালা যেন চলে, অনেক দিন ধরে যেন চলে, এই মানুষগুলো যেন এক একটা সবাই রমণীতে সবল হয়ে তৈরি হয়, প্রত্যেকটি ছেলে মেয়ে এই শিরকি গ্রামের। আমাদের আশীর্বাদ রইল, আমাদের চেষ্টা রইল, আমরা সর্বতভাবে খেড়িয়া সবল কল্যাণ সমিতির সঙ্গে থাকবো। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ, থ্যাংক ইউ। সবার সাথে ভিতরে যুক্ত হয়েই আছে, পোলট্রিতে চলে যাবে তা কেউ ভাবতেও পারেনি। পোলট্রির কথা অনেক দাদার মুখে শুনেছি, কিন্তু যেদিন চলে যায় তারও গল্প শুনেছি, সেদিন দাদা জ্বরে কেঁদেছে, কিন্তু না জেনেও আমারও চোখে জল। স্ত্রীও যে একটা নির্ভীকের একটা সদস্য, একটা কি বলবো, যুক্ত একজন নিয়ে তারাও একজন খুব বড় সদস্যকে হারিয়েছে। এর এ নিয়েই যাতে সবার করতে থাকে এবং কাজটা বড় হয়ে উঠবে। Thank you.